এনজিপি তো আমরা অনেকবারই গেছি, কিন্তু আমরা রাতে ট্রেনে গেছি, তাই এই রাস্তাগুলো কেমন ছিল আমরা দেখতে পাইনি। কিন্তু ট্রেনটার থেকেও ট্রেনটা সেরা, ট্রেনটা খাওয়া দাবার এভারেজ একটু থাকলেও মানে সেই লুচি মাংস আর আমাদের খাওয়া হলো না যে আমরা শুনেছিলাম, বাট তার থেকে বড় কথা ট্রেনের সার্ভিস নিয়ে করতে হবে। পশ্চিমবঙ্গের প্রথম বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে এনজিপি, বোর্ডিং টাইম 5:55, তাই একদম ভোরবেলা থেকে উঠে চলে এসেছি হাওড়া স্টেশন। এসে দেখলাম হাওড়া স্টেশনে ভিড় নর্মাল টাইমে যেমন থাকে তেমনই রয়েছে। দেখতে পাচ্ছি 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে বন্দে ভারত, আর বন্দে ভারতের সামনে সেলফি জোন হয়ে গেছে, সবাই এসে সামনে থেকে সেলফি তুলছে। সত্যি আমাদের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর সরকার থেকে কিন্তু আরও অনেকগুলো রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালাবার কথা ভাবছে। বন্দে ভারত এক্সপ্রেস একটি অত্যাধুনিক ট্রেন যেটা তৈরি করেছে ভারতবর্ষ নিজেই। ট্রেনের ইসি এবং সিসি দু রকমের ডিপার্টমেন্ট রয়েছে, আমি টিকিট কেটেছিলাম সিসি ডিপার্টমেন্টে। স্টাফরা রেডি হচ্ছে সকালের ব্রেকফাস্ট দেওয়ার জন্য। এখন চলে এসেছি এক্সিকিউটিভ ক্লাসে। এক্সিকিউটিভ ক্লাসের যে চেয়ারে যে সিস্টেমগুলো সেগুলো একটু আলাদা, তবে টোটাল বন্দে ভারতের ভেতরের যে ফিলিংটা কিন্তু কাইন্ড অফ ফ্লাইটের মতো। ফ্লাইটের সিট, ফ্লাইটের লাগেজ রাখার যে ব্যবস্থা, সবকিছু ফ্লাইটের মতো। বন্দে ভারতের বাথরুমও কিন্তু ভীষণ অত্যাধুনিক। এখানের ট্যাপ থেকে শুরু করে কোমর থেকে শুরু করে সব কিছুই একদম অন্য রকমের। এখানে যে কোমরটি রয়েছে ওর নিচে একটি ভ্যাকিউম আছে, মানে এখানে ফ্লাশ করার পর কেউ যদি ফ্লাশ করতে ভুলেও যাও, নিচে থেকে ভ্যাকিউম করে ওই সমস্ত জিনিস টেনে নেবে নিচে থেকে। হ্যান্ড ড্রায়ার থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ সমস্ত কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। বসবার সিট থেকে শুরু করে খাবারের টেবিল পর্যন্ত সব কিছুই কিন্তু ভীষণ অত্যাধুনিক। বসবার ঠিক সিটগুলোর ওপরেই রয়েছে এই লাইটগুলি, এগুলো ফিঙ্গার দিয়ে প্রেস করলে এগুলো জ্বলে ওঠে, এগুলো হচ্ছে রিডিং লাইট। বন্দে ভারতের পরিষেবার মধ্যে সব থেকে প্রথম পরিষেবা হলো নিউজ পেপার। 3 রকমের নিউজ পেপার এখানে দেয়, একটা হলো হিন্দি, বাংলা আর ইংরেজি। আমি নিয়েছিলাম বাঙালি তো বাংলা আনন্দবাজার, এটা দিয়ে আমাদের শুরু। তারপরেই দিয়েছিল মিনারেল ওয়াটার। ঘড়িতে বাজে এক্সাক্ট 5:55, আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দিল। এখন হয়ে গেছে চায়ের টাইম। চা দিয়েছে মানে গরম জল দিয়েছে, গরম জলের সঙ্গে দিয়েছে গুঁড়ো দুধ আর টি ব্যাগ আর সুগার। নিজেরাই চা বানিয়ে খেতে হবে। তো চা খাওয়ার পর এটা বুঝেছি চায়ের টেস্ট কিন্তু খারাপ নয়, বেশ সুন্দর। আর চায়ের সঙ্গে দিয়েছে 2 বিস্কুট। পাহাড়ে কিংবা সমুদ্রের ধার থেকে সূর্যোদয় আমরা অনেকেই দেখেছি, কিন্তু চলন্ত ট্রেন থেকে সূর্যোদয় কিন্তু আমরা অনেকেই হয়তো দেখিনি, কিন্তু এই অভিজ্ঞতাটাও আমি লাভ করলাম। বেশ ভালো লেগেছিল সূর্যোদয় দেখতে। এখন ঘড়িতে বাজে 6:55, মাত্র 1 ঘন্টায় আমরা এখন ঢুকতে চলেছি বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে যদিও কোনো স্টপেজ নেই, ডাইরেক্ট বোলপুরে গিয়ে থামবে, তবুও 1 ঘন্টায় বর্ধমান কভার করেছে বন্দে ভারত। বন্দে ভারতের টিটি কিন্তু একজন মহিলা, উনি তার ট্যাবলেট নিয়ে চলে এসেছেন সিট নাম্বার কনফার্মেশন করতে।
অবশেষে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছুই দিয়েছিল, তবে আমার সবথেকে ভালো লেগেছিল অ্যাপেল জুসটা। চাইলে তোমরা জ্যাম দিয়েও খেতে পারো, চাইলে তোমরা বাটার দিয়েও খেতে পারো, আটার স্লাইস ব্রেড, এছাড়া রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, ডবল ডিমের অমলেট, আর সঙ্গে থাকবে একটি স্টিম ফুড। স্টিম ফুড মানে মটরশুঁটি আর গাজরের সেদ্ধ। দুটি কোচের মাঝখানে রয়েছে ক্যাটারিংদের এরিয়া, এখানে রয়েছে হট কেস, এখানে সব সময় খাবার কিন্তু গরম করা হচ্ছে। সে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ পর্যন্ত যে সমস্ত খাবার ওরা পরিবেশন করবে সব সময় এখানে গরম হবে। বন্দে ভারত এক্সপ্রেস তার প্রথম স্টপেজে চলে এসেছে, স্টপেজটির নাম বোলপুর শান্তিনিকেতন। প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 7:37, 1:40 আমরা বোলপুর চলে এসেছি। এর পরের স্টপেজ মালদা, দেখবো মালদা কতক্ষণে পৌঁছায়। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস এখন একটু স্লো হচ্ছে, এর কিন্তু অ্যাভারেজ স্পিড দেখেছি সবসময় 109 থেকে 110 কিলোমিটার, কখনো কখনো 120 কিলোমিটারে উঠে যাচ্ছে। সামনেই আসছে ফারাক্কা ব্রিজ, তাই একটু স্লো ডাউন হচ্ছে ট্রেন। চলে এসেছি ফারাক্কার কাছে। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি এগুলো এখন একদম নতুন লাগছে, বিকজ এনজিপি তো আমরা অনেকবারই গেছি, কিন্তু আমরা রাতে ট্রেনে গেছি, তাই এই রাস্তাগুলো কেমন ছিল আমরা দেখতে পাইনি। কিন্তু বন্দে ভারতের এই দিনের জার্নিতে ফারাক্কা বা যে মালদা টাউন যে সমস্ত রাস্তাগুলো দেখতে পাচ্ছি সেগুলোর এক নতুন অভিজ্ঞতা হচ্ছে, আর সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফারাক্কা ব্রিজটি প্রায় 109 গেট নিয়ে তৈরি হয়েছে গঙ্গা নদীর ওপরে। প্রায় 2.5 কিলোমিটার বিস্তৃত এই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে দুধারের দৃশ্য কিন্তু খুবই অসাধারণ লাগবে, তাই যারা কখনো দেখোনি তাদের চোখে তো আরও বেশি ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম, তার আমি ভীষণ ভালো লেগেছিল দুই দিকের দৃশ্য। বন্দে ভারত এক্সপ্রেসের সেকেন্ড স্টপেজ মালদা টাউনে এখন চলে এসেছি। মালদা টাউনে আসার পর দেখতে পাচ্ছি মানুষের মধ্যে ক্রেজ কিন্তু একই রকম আগের মতোই রয়েছে। চলে এসেছি হজরি আমের দেশ মালদা টাউন। বন্দে ভারত এক্সপ্রেসে মাত্র 4:17 চলে এলাম মালদা। এখন বাজে ঘড়িতে 10:17। চলো আজকে আবার আমার ব্লগেতে একজন নতুন ব্লগারকে পেয়ে গেছি, উনিও কলকাতা থেকে যাচ্ছে এনজিপি। তোমার নাম? আমার নাম বিজি, আমার চ্যানেলের নাম কলকাতা ফুডি। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। আমি অ্যাকচুয়ালি এনজিপি যাচ্ছি, ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম। সবাই যখন ট্রেন্ডে গা ভাসিয়ে দিই তো ট্রেন্ডে গা ভাসিয়ে একদম, মানে ট্রেন্ডের থেকেও ট্রেন্ডটা সেরা। ট্রেন্ডটা ভীষণ আবার এভারেজ একটু থাকলেও মানে সেই লুচি মাংস আর আমাদের খাওয়া হলো না যে আমরা শুনেছিলাম, বা তার থেকেও বড় কথা ট্রেনের সার্ভিস নিয়ে বলতাম। আমার তো অনেকেরই আমি কিন্তু অভিযোগ শুনেছি, কিন্তু আমার কিন্তু কোনো অভিযোগ নেই। অভিযোগের কিছু নেই, বাট হ্যাঁ অনেক কিছু কি যেমন অন্য জায়গার বন্দে ভারত গুলো আছে তার কিছু নিজস্ব স্পেশালিটি আছে খাবারের, রাইট রাইট, এখানে মিস না না না। কিন্তু আমার তো ব্রেকফাস্ট এখন পর্যন্ত পেয়েছি, লাঞ্চ পাইনি, বাট ভালো, দারুণ খাবার, দারুণ খাবার, দারুণ খাবার, পরিষেবা খুব ভালো। বন্দে ভারতের অসুবিধাটা হলো এটা অনেক সকালে, 5:55 মানে সকাল 6টার সময় তোমাকে হাওড়া স্টেশন আসতে হবে, এটা হচ্ছে এর অসুবিধা। সুবিধে হলো অনেক কম সময়ে তোমাকে এনজিপি পৌঁছাবে, এছাড়া একদিনের মধ্যে কেউ যদি দার্জিলিং কিংবা গ্যাংটক যেতে চাও সকালে বেরিয়ে সন্ধ্যের মধ্যে তোমরা দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারো, গ্যাংটকে পৌঁছে যেতে পারো এই বন্দে ভারত এক্সপ্রেস ধরে। তাহলে একদিনের মধ্যে কোনো টুরিস্ট স্পটে যেতে গেলে তোমাদেরকে বন্দে ভারত এক্সপ্রেস ধরতে হবে।
এখন ঘড়িতে বাজে 12:12, লাঞ্চ টাইম, চলে এসছে খাবার, দাপ দেখে নাও। এটা হলো রাইস, ডাল, আই থিঙ্ক এটা ফিস অথবা চিকেন, আমি কিন্তু বুঝতে পারছি না। এটা ভেজিটেবল চপ, এখানে রুটি, এখানে হচ্ছে এটা হচ্ছে নুন, আর এটা হচ্ছে টমেটো, এই একটা মিক্স পিকল। চামচগুলো দেখো কাঠের। লাঞ্চটা খাওয়ার পর আর ঘন্টাখানেক লাগবে পৌঁছাতে আমাদের শিলিগুড়ি NGP। এখন 12:12, মানে 1:12 আমরা পৌঁছে যাবো। ঠিকই আছে, বাঙালিয়ানা খাওয়া, ননভেজ বুক করেছিলাম, ফুল বাঙালিয়ানা, খাবারে কোনো কম্প্রোমাইজ করেনি বন্দে ভারত। ভেবেছিলাম লাঞ্চের পর দুইটাই হলো মুখশুদ্ধি, কিন্তু না, এসে গেছে আমুলের বাটার স্কচ আইসক্রিম। এবং আইসক্রিম কিন্তু একটুও গলে যায়নি, আইসক্রিম কিন্তু একদমই শক্ত ছিল এবং যথেষ্ট টেস্টি। বেশ ভালো লাগলো মিষ্টির বদলে আইসক্রিমটা। অবশেষে হাওড়া থেকে NGP চলে এসেছি 7 ঘন্টা 10 মিনিটের জার্নি করে। বন্দে ভারত নর্মালি সময় লাগাতো খাতা কলম হিসাবে 7 ঘন্টা 30 মিনিট, বাট 7 ঘন্টা 10 মিনিটের মধ্যেই আমাদেরকে পৌঁছে দিয়েছে NGP। বন্দে ভারতের কিছু সুবিধেও আছে, আবার কিছু অসুবিধেও আছে। সুবিধে হলো এটি একটি প্রিমিয়াম ট্রেন, ফার্স্ট দ্রুতগতির একটা অত্যাধুনিক ট্রেন, যেটি ভারতবর্ষ নিজেই বানিয়েছে। অসুবিধেটি হলো এটি বোর্ডিং টাইম, হাওড়া থেকে NGP-র যে বোর্ডিং টাইম সেটি হলো 5:55, যখন সূর্য ওঠে না, এত অন্ধকার থেকে গাড়িটা ছাড়ে। আর হাওড়া স্টেশনের বাইরে নিশ্চয়ই কারো বাড়ি হয় না, যাদের দূরে দূরে বাড়ি তাদেরকে অনেক রাত্রে থেকে আসতে হয় এই গাড়িটা ধরার জন্য। এই বোর্ডিং টাইমটা খুবই মানে একটা অদ্ভুত টাইপের, কষ্ট করে আসতে হয়, না হলে সব দিক থেকে কিন্তু সেম। দেখুন ডে ট্রেন অনেক আছে, ডে ট্রেনের টাইমটাও 7:00-8:00 দিতে পারত, কিন্তু অনেক অনেক ভরে দিয়েছে, এটাই যে অসুবিধা। যারা দার্জিলিং যাবে ভাবছো বা গ্যাংটক যাবে ভাবছো, তারা এই বন্দে ভারত ট্রেনটি নিতে পারো। যারা দিনের বেলা যেতে চাও, একদিনে সকালে বেরিয়ে সন্ধ্যেই গ্যাংটক, সকালে বেরিয়ে সন্ধ্যেই দার্জিলিং, তাহলে এই গাড়িটা তোমার নিতে পারো। একদম ভোরবেলা বেরোবে, একদম ইভিনিংয়ে গ্যাংটক পৌঁছে যাবে কিংবা দার্জিলিং পৌঁছে যাবে। যারা দিনের বেলা ট্রাভেল করতে চাও, তাদের জন্য পারফেক্ট হচ্ছে বন্দে ভারত। তবে আমার একটা সাজেশন হলো, একবার প্রত্যেকেই বন্দে ভারত এক্সপ্রেস চড়ে দেখো, ফিলিংটা সত্যি আলাদা। অনেক প্রিমিয়াম ট্রেন চড়েছো, তবে এর ফিলিংটা একটু আলাদা, একটু হলেও আলাদা তুমি পাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও আনবার জন্য উৎসাহ দেবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।